আমার বেড়ে ওঠা এই শহরেই রংপুরে তবে জন্ম গ্রামে আমার বাবা ঢাকা ইউনিভার্সিটি থেকে বাংলায় পড়াশোনা করেছেন উনিও সাহিত্য চর্চার সাথে ছিলেন আমার মাও সমাজ সেবার সাথে যুক্ত ছোটবেলা থেকে ছবি আঁকার বিষয়টা মূলত এসেছে আমার মার কাছ থেকে উনি সেলাই করতেন সূচিকর্ম করতেন ছবি আঁকতেন ঢাকা ইউনিভার্সিটি চারুকলায় ভর্তি হই আমি ভাস্কর্য বেছে নিই পরবর্তীতে আইসিসিআর এর স্কলারশিপে আমি ইন্ডিয়ার রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে যাই ভাস্কর্য নিয়েই ভাস্কর্য বিষয়টা আমার কাছে অন্য বিষয়ের চেয়ে বেশি আকর্ষণ করতে এই কারণে এটা থ্রি ডাইমেনশনাল আর ভাস্কর্যগুলো সাধারণ মানুষের খুব কাছাকাছি পৌঁছায় আমিও চেয়েছি আমার শিল্পকর্ম এবং আমি মানুষের কাছাকাছি থাকতে সে কারণেই আমার ভাস্কর্য বেছে নেওয়া বঙ্গবন্ধুকে নিয়ে কাজ করার আমার ইচ্ছে অনেকদিন থেকেই ভিতরে এই স্বপ্নটা ছিল পরবর্তীতে আমি আমার যখন সুযোগ হলো তখন আমি বঙ্গবন্ধুর এই ম্যুরালটা করলাম জাতির পিতাকে নিয়ে আমি কাজ করতে পেরেছি এই সুযোগটা করে দিয়েছে রংপুর জেলা পরিষদ আমি তাদের কাছেও কৃতজ্ঞ এবং আমার এই কাজ করে আমি ওনার প্রতি শ্রদ্ধা জানাতে পেরেছি আমার শিল্পকর্মের মধ্যে দিয়ে এই কারণে আমি খুব সুখী মনে করি আমি আমার জীবনে 50টিরও বেশি কাজ করেছি সারা বাংলাদেশে তার মধ্যে আমার অধিকাংশ কাজ রংপুর এবং এই উত্তরবঙ্গে বগুড়া দিনাজপুর কুড়িগ্রাম গাজীপুর সফিপুর আমার উল্লেখযোগ্য কাজগুলো এইসব জায়গাতে আমার পেছনে যে কাজটা আছে এটা বেগম রোকেয়ার উপর করা নারী মুক্তির অগ্রদূত আমার এই ভাস্কর্যটার নাম দিয়েছি আমি আলোকবর্তিকা উনি আমাদের জন্য আলো নিয়ে এসেছিলেন এই ভাস্কর্যটিতে আমি দেখিয়েছি একটা পাথরের শক্ত পাথরের আবরণ থেকে উনি বেরিয়ে আসছেন আলো নিয়ে আলো হয়ে আর ওনার যে সৃষ্টিগুলো ওনার যে গ্রন্থগুলো এগুলো আমি ভাস্কর্যের নিচে উপস্থাপন করেছি যাতে দর্শকরা ওনার সৃষ্টি সম্পর্কে জানতে পারে অর্জন ভাস্কর্যটি আমার জীবনের প্রথম দিকের সৃষ্টি আমাদের দেশের আমাদের গৌরবের আমাদের আত্মত্যাগের যে ইতিহাস সেইটিই এটার বিষয় স্বাধীনতা যুদ্ধে যারা আত্মত্যাগ করেছেন তাদেরকে উৎসর্গ করা আমার এই ভাস্কর্যটি এবং সে কারণেই এটার নাম দিয়েছি আমি অর্জন রংপুরে স্বাধীনতার যুদ্ধের যে ইতিহাস সেই ইতিহাসকে এটার সাথে আমি যুক্ত করেছি ছোটবেলা থেকে আমার পরিবার এবং এদেশের প্রকৃতি আমাকে ভালোবাসতে শিখিয়েছে মানুষের পাশে দাঁড়াতে শিখিয়েছে এই প্রকৃতি আমার এই দেশ আমার মৃত্যুর আগে পর্যন্ত আমি যেন ভাস্কর্য নির্মাণ করে যেতে পারি এটুকুই আমার চাওয়া